একজন মা 11 জন সন্তান জন্ম দিছে, কোনদিন কয় নাই এই সন্তান বাপে পালবো, এই সন্তান চাচায় পালবো, এই সন্তান দাদায় পালবো। 11টা সন্তান মা তার বুকের দুধ পান করাইছে, একইভাবে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তিল তিল করে বড় করছে। এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, ওই 11 জন সন্তান এবার লিস্ট করে, 10 দিন বড় ভাই, তারপরে 10 দিন মেজো ভাই, তারপরে 10 দিন সেজো ভাই, তারপরে 10 দিন অমক, 10 দিন করে সিরিয়াল করে মা বাবাকে লজিং রাখা শুরু করে দিছে। এই এলাকায় 2-4 জন কুলাঙ্গার সন্তান আছে না নাই? মহব্বত আছে, আছে মহব্বত। যেই মা তোমারে কোনোদিন কয় নাই তুই পরে খা, কইছে সন্তান খাইতে চাই নাই, বাবা সোনা কয়া গালে সোমা দেয়, কপালে সোমা দেয়, আর মা খালি আফসোস করে বাজান খা, নাই খাইলে বড়ইবি না, না খাইলে শরীরে শক্ত হইব না। যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো, সেই সন্তান আজকে নিজের শক্তিতে বড় হইয়া এখন সেই মাকে লজিং রাখে, 10 দিন ছোট ভাই আর 10 দিন আছে না। বলেন তো এটা কি মহব্বত? মহব্বত তুলে গেছে বহুমরব্বী। আহারে দুঃখের কথা কি বলবো, কুজা হয়ে গেছে বুড়া মরব্বী, রিক্সা চালাইতেছে, পেট্রোল করতেছে, উঠতেও খারাপ লাগে, আবার যদি সাহায্য করতে আগায় যাই, কাকা 50 টাকা নেন, বলে আমি এমনি এমনি নিব না, আমার রিক্সায় ওঠো, তুমি কোথায় যাই বানামায় দে, এরপর তুমি আমার যা ভাড়া তা দিয়ে দিও। রিক্সায় উঠে জিজ্ঞাসা করলাম, বাবা আপনার কি কোনো সন্তান নাই? হ্যাঁ সন্তান আছে, 2 জনই সরকারি অফিসার, উত্তরাধান মন্ডি ফ্ল্যাট নিয়ে থাকে, আমরা গরিব মানুষ, গায়ের ঘাম তাদের সহ্য হয় না, কত সেই গ্রামে গায়ের ঘাম ঝরিয়ে রক্ত পানি করে সন্তানটাকে অফিসার বানাইছি, এই যে চাকরি পাওয়ার পর বিয়ে করে চলে গেছে আর বাড়ি আসে না, ফোন দিলে ফোন রিসিভ করার সময় পায় না। হুজুর দুঃখের কথা কি বলবো, সন্তান আছে কিন্তু আমার না, এরকম দুঃখ কষ্ট নিয়ে অনেক বাবা নিজে নিজে টুকরে টুকরে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে তোমাকে পেটে ধরছে, ওই মাকে কষ্ট দিও না। এই কথাগুলা যিনি বলতেছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন, আমার ইবাদত করবি ইল্লা ইয়া, অন্য কারো আল্লাহ কয় আমার ইবাদত করলে আমি খুশি হয়ে গেলাম, এরপর আমার পরে তুমি যাকে সবচাইতে বেশি ভালোবাসবা, সবচাইতে বেশি সম্মান করবা। আল্লাহর নবী বলেন, আল্লাহকে ছাড়া যদি কাউকে সেজদা করার বিধান থাকতো, প্রত্যেকটা সন্তানকে বলতাম তোমার মা আর বাবাকে সেজদা করো। আর এইটাকে পুঁজি বানাইয়া আমাদের দেশে বহু মানুষ আছে নিজের মা বাবার খেদমত করে না, বছরে 2 বার বাবার ওরসে গিয়া সব কিছু দিয়ে আসে, নাই সব নিয়ে যায়, ছাগল আছে, গরু আছে, বেড়া বরকি যা আছে বাবার দরবারে নিয়ে যায়, আবার বাবার কবরে সেজদাও দেয়। ওই বাবার জন্য কি আরাম কি মজা, আরে ডাকে মন ভইরা ডাকে, অথচ 6 বছর হয় মাকে মা বইলে ডাক দেয় না, এমনও সন্তান আছে না। এই জন্য আল্লাহ বলেন, মাকে কষ্ট বাবাকে কষ্ট। আজকে যেই বাবা তোমাকে এত কষ্ট করে লেখাপড়া করায়, চাকরি পাইলা, বিয়া করলা, সংসার করছো, ওই বাবার পকেটটা তুমি সারা জীবন নিজের পকেট মনে কইরা টাকাগুলা নিছো,
আর এখন বাবা যদি কামাল লেগে কয়টা পান আনিস, চুপ থাকো, বুড়া মানুষ খায় কাম পাও না, সারাদিন খালি পান খাওয়া, নাই আছে না নাই? সেই বাবা কয় হারে 20 টাকার পান আনতে কইলাম আর ঝাড়ি দিলি, অথচ তুই সারাদিন কত বায়না ধরতি, কত বায়না, আমি পরের বাড়ি কাজ কইরা তোর বায়না পূরণ করেছি, এরকম বাবাও আছে না নাই? এই জন্য জিব্রাইল কয় নবীজি আমি কেয়ামতের আগে মহব্বত আর ভালোবাসা তুলে নিব। ছোট্ট একটা কথা বলি উদাহরণ দেওয়ার জন্য, একজনের ফার্সিস ডাক্তার, সে তার গবেষণা করে বের করছে, বলতেছে ওলামায়ে কেরামের একটা প্রোগ্রামের মধ্যে, ও হুজুর আপনারা দেশে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন, আমি আজকে আপনাদেরকে এমন একটা তথ্য দিব যেটা গোটা জাতিকে জানায় দিবেন। বলেন কি? আমরা এইটাকে থিসিস করে গবেষণা করে বের করছি, একজন মা যখন তার পেটের মধ্যে কোনো সন্তান নেয়, আর ওই মায়ের পেটের মধ্যে যতদিন এই সন্তান থাকে, একটা নয় দুইটা নয় 4,500টা লাথি ওই সন্তান তার মায়ের কলিজার মধ্যে মারে। তখন ওলামায়ে কেরাম বলে ডাক্তার সাহেব 4,500 লাথি মারলে মা কি ব্যথা পায় না? ডাক্তার কয়, আপনি কি বিয়ে করেন নাই? কয়, হ্যাঁ করছি। সন্তান কি হয় নাই? বলে হ্যাঁ হয়েছে। তোমার স্ত্রী যখন গর্ভবতী সন্তান সম্ভবা, তখন কি তোমার স্ত্রীর আচরণের দিকে খেয়াল করো নাই? সবাই খাইতে বসছে, সবাই ভাত খাইতেছে, মা সকলের জন্য রান্না করছে, সকলকে খাওয়ানোর পরে পাতিলে পোড়া চাষি জমা রয়েছে, ডাকনা খোলে না মা, সবাই আদর কইরা খাওয়ায়, করার মধ্যে ভালো ভালো মাছের পিসগুলা উঠায় স্বামীকে দেয়, সন্তানকে দেয়, সেখানে একটু আলুর টুকরা, সামান্য ঝোল, একটু চাষি ডাকনা দিয়ে ঢাইকা রাখে। অনেক সন্তান জিগায়, অনেকে জিগায় না, জিগায় মা তুমি খাইবা না, তোমার জন্য কি রাখছো? বাজান চিন্তা করিস না, অনেক তরকারি আছে। মায়ের পেটের মধ্যে আর একটা সন্তান, সবাই খায় হাত দিয়ে উঠে গেছে, মা পুরা চাষিটা এরকম চামিচ দিয়া নিংড়ায়া একটা পালে বলের মধ্যে নিছে, চাষিগুলা দিয়া কয় ঝোল তো নাই, ওই চাষিগুলা করার মধ্যে ঢাইলা নিয়ে মাখায়া লবণ দিয়া কেবল মুখে লোকমা তুলবে। এমন সময় পেটের মধ্যে থাকা সন্তানটা হুট করে লাথি মারছে, আরে পেটের মধ্যে লাথি মারার পরে মা ওরে একটা চিৎকার মেরে সামনে থেকে খাবারের প্লেটটা কড়াইটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, আল্লাহকে চিৎকার মেরে ডাক দিয়ে বসা থেকে দাঁড়ায় শান্তি পায় না, চকির উপরে যা শোয়, শোয়ার পরে ভিতরে সন্তান আবার লাথি মারে, শুয়ে শান্তি পায় না, বাহিরে যায় হাঁটে, সারা রাত্রি সারা দিন কাজ করার পরে সকল মানুষ আরামে ঘুমায়, একই বিছানায় আমার মা শো, আমার বাবাও শো, আমার মায়ের পেটের মধ্যে আমার ছোট ভাই যখন আসে সবাই ঘুমানো, আমারাও ঘুমানো, হঠাৎ করে স্বামী হাত দিয়ে দেখে বিছানার মধ্যে স্ত্রী নাই, টেনশন করে কি হইল, স্ত্রী গেল কোথায়? ঘরের ছিটকিনিটা খুলে দরজা খুলে দেখে স্ত্রী বারান্দা দিয়ে হাঁটে পায়চারা করে, জিজ্ঞাসা করে ও সাবিহার মা তোমার কি চোখে ঘুম ধরে না? বলে কেমনে ঘুমাই, পেটের মধ্যে আল্লাহ আরেকজন মেহমান পাঠিয়েছে, শুইতে গেছিলাম পেটের মধ্যে লাথি মারছে, কলিজা ফাটা দুঃখ নিয়া ঘুমাতে পারি নাই, কানতে গেছি দেখি কান্নার আওয়াজে তোমার ঘুম ভেঙে যাবে, এই জন্য বাহিরে চলে আসছি একা একা গান্ধি, পৃথিবীর মানুষের কাছে আমি নালিশ করি না। সেই মা তার কলিজার মধ্যে 4,500টা লাথি মারার পর আমি আসছি, মুরব্বী আসছে, হুজুরেও আসছে, জিজ্ঞাসা করলাম ডাক্তার সাহেব
কাবার ইমাম সাহেব কি মায়ের কলিজায় 4,500 লাথি মারছে নাকি বলে? হ্যাঁ, যে মায়ের পেট থেকে পৃথিবীতে আসছে সেই মায়ের কলিজায় 4,500টা লাথি মারছে। এবার আমরা জানতে চাইলাম বিস্তারিত বলেন, ডাক্তার বলতেছে সন্তানের পেটের মধ্যে যখন 7 মাস বয়স হয়, মায়ের পেটে যে বাচ্চাদানিটা থলিটা আছে ওটার মধ্যে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকে না, যখন 8 মাস হয়ে যায় ওই সন্তানের পাটা আরো 3 ইঞ্চি উপরে উঠে যায়, ওই পাটা যায় সরাসরি মায়ের কলিজার সাথে লাগায় দেয়, এরপর মায়ের কলিজাটা আরো 3 ইঞ্চি উপরে উঠে যায়। এরপরে যখন 9 মাস হয় কলিজা উপরে ওঠার মতো আর কোন জায়গা থাকে না, একদম সরাসরি পা যখন নাড়ায় মায়ের কলিজার মধ্যে যায় পাটা লাগে, আর মা চিৎকার মেরে ওঠে, দুনিয়ার কোন মানুষের কাছে নালিশ করে না। ডাক্তার বলতেছে এই 4,500 লাথির মধ্যে সবচাইতে বড় 3টা লাথি মারার পর এরপরে পৃথিবীতে সন্তান আসে। জানতে চাইলাম সর্বশেষ 3টা লাথির বর্ণনা আমাদেরকে বলে দেন, আমরা আমাদের সমাজের মুসলমানদেরকে বলে দেব। ডাক্তার বলতেছে সর্বশেষ 3টা লাথি মারে, এই 3টা লাথির মধ্যে যখন 3 নম্বর লাথিটা মারে তখন মা বুঝতে পারে আমার সময় হয়ে গেছে, আমার সন্তান পৃথিবীতে আসবে রে, তখন চাবিটা নিয়ে শাশুড়ির হাতে তুলে দেয়, স্বামীকে ডাক দেয়া কাছে না, বুকের মধ্যে মাথাটা দিয়ে স্বামীর কাছ থেকে বিদায় নেয়। তোমার সাথে দীর্ঘ 5টি বছর সংসার করলাম, হয়তো সন্তান ডেলিভারি করতে গিয়া আর পৃথিবীর আরো দেখবো না, স্বামী গো আমার উপরে রাগ অভিমান আপনি ভুলে যান, আমাকে ক্ষমা করে দেন। স্বামীর কাছ থেকে আদর সোহাগ নিয়ে শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নেয়। তারপরে 2 নম্বর লাথিটা যখন মারে মাকে ছুটি করে নিয়ে যায়, দরজাটা বন্ধ করে দেয়। শুনতেছেন কথা? 2 নম্বর লাথিটা মারার পরে মা তখন বুঝতে পারে আমার সন্তান এখন আসবে, ডিম্বাণুটা ফেটে যায়, জরায়ুর মুখ খুলে যায়, মায়ের পুরো শরীরটা ঘামতে থাকে, দর দর করে পানি পড়ে, আর চিৎকার মেনে বলে আমাকে একটু বাতাস দাও, আমাকে একটু বাতাস দাও। মুরব্বী মহিলারা কয় বাতাস দিও না, বাতাস দিলে প্রসব বেদনা আর থাকবে না। মা তখন চিৎকার মেরে বলে পানি দাও, পানি দাও, আমার গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, আমাকে এক পেয়ালা পানি দাও। মুরব্বী মহিলারা বলে ওর গলার মধ্যে পানি দিও না, পানি দিলে পরে প্রসব বেদনা আটকে যাবে, থেমে যাবে, আর সন্তান হবে না, সন্তান পেটের মধ্যেই মারা যাবে। মা দুঃখিনী পানি পায় না, বাতাস পায় না, চিৎকার চাচামেরি করতে থাকে। বিশ্বনবী বলেন ওই সময় যদি মায়ের গলার মধ্যে সাগরের সবটুকু পানি ঢেলে দেওয়া হয় ওই সময় মায়ের পিপাসা মিটবে না। এমন কঠিন মুহূর্ত সর্বশেষ লাঠিটা যখন মারে সন্তানের লাঠিটা এত জোর হয় ওই লাঠিটা সরাসরি মায়ের কলিজার মধ্যে আঘাত করে। ডাক্তার বলতেছে আমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া দেখলাম মায়ের কলিজার উপরে এই যে সাদা টিস্যুর মতো একটা পর্দা থাকে, ওই সর্বশেষ লাঠিটা মারার সাথে সাথে ওই মায়ের কলিজার উপরের সাদা পর্দাটা টাস টাস করে ছিঁড়ে যায়। মা তখন বেহুঁশ হয়ে পড়ে থাকে, মা আর কাঁদতেও পারে না, কিছু বলতেও পারে না, জোরে লাঠিটা মারে মায়ের কলিজার তার গুলো ছিঁড়ে যায়, এক ধাক্কা দিয়ে পৃথিবীর বুকে পড়ে যায়, মা বেহুশ হয়ে পড়ে আছে। ডাক্তার বলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ওই মায়ের পেট থেকে 2 থেকে 2.25 কেজি রক্ত ঝরে। জানতে চাইলাম এত রক্ত ঝরার পর মা মরে না কেন? কোন পুরুষের শরীর থেকে যদি 1 পোয়া রক্ত ঝরে পুরুষ ওইটা দেখে কাঁপতে কাঁপতে পড়ে যায়,
কিন্তু মার কিছু হয় না কেন? মার মধ্যে এমন ধৈর্য আর শক্তি আর সন্তানের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। যখন সন্তান পৃথিবীতে আসলো, আসার থেকে এক থেকে দশ মিনিটের মধ্যে তখন মহিলারা সন্তানের মুখটা পরিষ্কার করে দেয়, শরীরের মধ্যে বিজলগুলো মুছে দেয়, একটু ধৈর্য নাড়াচাড়া করে মুখটা এরকম খুলে দেয়। এরকম করতে করতে দশ মিনিট পরে সন্তান সর্বপ্রথম মুখের মধ্যে একটা আওয়াজ আনে, আওয়াজটা হলো আর কিছু নয়, মা। সন্তানের মুখ থেকে সর্বপ্রথম মা ডাকটা আমরা শুনি, উমা শুনি নাই, ডাক্তার বলে তোমরা শোনো উমা, আর আমরা শুনি ওই সন্তান বলে মা। এই ডাক্তার শোনার পরে সন্তানের মুখের মধ্যে মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইলাম, আর মায়ের কানের মধ্যে আর একটা যন্ত্র লাগাইলাম, সন্তানের মুখের মা ডাকটা বিনা তারে বিনা নেটওয়ার্কে আস্তে আস্তে করে মায়ের কান দিয়া ঢোকে। ডুবতে ডুবতে মায়ের কলিজার ওই যে ফাটা ওই যে শিরা পর্দা গুলো আস্তে আস্তে করে এরকম জোড়া লাগতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মায়ের কানের মধ্যে সন্তানের প্রথম ডাকটা শোনার পর কলিজার শিরা পর্দাটা জোড়া লাগে যায়, আর মায়ের হুঁশটা ফিরে আসে, চোখটা একটু একটু করে খোলে, ঠোঁট দুটা শুকনা একটু একটু করে নড়ে, তখন এরকম তাকায় বলে আমার পেট থেকে কি হয়েছে আমার একটু দেখা। তখন দাদি আর নানিরা কয় ওই তোর কি শরম করে না, লজ্জা লাগে না, যে সন্তানের জন্য একটু আগে মরে যেতে চাইলি, যে সন্তান পেটে নিয়ে না খেয়ে থাকলি, যে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়া শরীর থেকে চাপা চাপা রক্ত ঝরাইলি। মা তখন কয় তোমরা বুঝবা না, দশ মাস দশ দিন পেটে রাখছি, ডেলিভারির কষ্ট সহ্য করেছি, ওই সন্তান যখন প্রথম মা বলে ডাক দিয়েছে আমি আমার দশ মাস দশ দিনের সমস্ত ব্যথা ভুলে গিয়েছি, প্রসব বেদনা ভুলে গিয়েছি রে নানি, প্রসব বেদনার দুঃখ গুলো ভুলে গিয়েছি, তাড়াতাড়ি করে সন্তানটাকে আমার বুকে দাও। মাকে তোয়াইলা দেয়া বেসায় যখন মায়ের বুকের মধ্যে সন্তানটাকে দেয়, মা দুঃখিনী সব দুঃখ ভুলে গিয়া সন্তানের কপালে মিষ্টি করে একটা চুমা দেয়। মা তখন আত্মতৃপ্তিতে হাসতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওই মাকে ব্যথা দিলি ও যুবক, ওই মায়ের মনে কষ্ট দিস না, ওই বাবার মনে কষ্ট দিস না, তুই একদিন অসুস্থ, রাতের আধার কারেন্ট ছিল না, ঘটঘুটে অন্ধকার, ঝড় বৃষ্টির রাত, রাত তিনটা বাজে তুই বমি করা শুরু করলি, আমি কান্নাকাটি শুরু করলাম, আসল বিছানা দিয়ে আল্লাহর কাছে বললাম আমার জীবন নিয়ে না আমার সন্তানটাকে ফিরে দাও। এ আওয়াজ শুনে তোর বাবা আর ঘুমায় থাকতে পারে নাই, বাঙ্গা হারি কান্না হাতে নিয়া এমন দর্দি ছেড়ে এমন দর্দি ডাক্তারের দরজার সামনে পড়ে গেছে। ওই ঘর বৃষ্টির রাতে ডাক্তার দরজা খোলে না, বাবা একবার ডাক্তারের বাড়ি যায় আর একবার তোকে দেখতে আস, সেই বাবাকে কষ্ট দিলি রে যুব, তোর কপাল পড়ে যাবে। আল্লাহর নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও মানুষ জান্নাত খোঁজার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবে না যুব, আমি নবী ঘোষণা দিলাম তোর মায়ের পায়ের তলে জান্নাত। সুবহানাল্লাহ। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মা আছে কার কার।